কখনো হতে পারে না। ইসলাম যদি মেনে থাকে কখনো হিন্দু তো দূরের কথা, একটা পশু একটা প্রাণীকেও ক্ষতি করতে পারে না, ইসলাম সেটা শেখায় না। ইসলাম শান্তি শেখায়, ইসলাম দেশকে ভালোবাসতে শেখায়, ইসলাম দেশকে রক্ষা করতে শেখায়। ইসলাম কখনো অশান্তি, অর্থাৎ যারা করছে নবীর মহব্বতে যারা ঘর ভাঙছে তারা নবীর দুশ্মন। নবীজি কখনো শিখিয়েছে ঘর ভাঙতে? নূপুরের মতো সামান্য মানুষ, নূপুর শর্মার ভিতরে যারা কাজ করছে, বড় বড় মাথা আছে, তাদের জন্য তারা বলিয়েছে নূপুর শর্মাকে দিয়ে, এটা বলিয়ে সারা দেশকে উত্তাল করানোর জন্য, সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর জন্য, কুচক্রান্ত একটা ফাঁদ, আর সেই ফাঁদে যাতে মুসলিমরা না পড়ে তার জন্য আমি অনুরোধ জানাবো যে আমরা মুসলিম, ইসলাম পিস, ইসলাম মিনস শান্তি, ইসলাম শান্তি শেখায়, ইসলাম কখনো অশান্তি শেখায় না। আপনি বললেন ইসলাম শান্তি শেখায়, তো ইসলাম শান্তি শিক্ষায় হাওড়া জেলা, মুর্শিদাবাদ, জায়গায় জায়গায় যে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দেখে দেখে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এটা কিভাবে বলতে পারছেন? কারা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে? মুসলিমরা। প্রমাণ আছে? প্রপার্টি নষ্ট করছে, থানাকে ভাঙচুর করছে, কিভাবে বলছেন আপনি ইসলাম শান্তি ধর্ম? কখনো হতে পারে না। ইসলাম যদি মেনে থাকে কখনো হিন্দু তো দূরের কথা, একটা পশু একটা প্রাণীকেও ক্ষতি করতে পারে না, ইসলাম সেটা শেখায় না। ইসলাম শান্তি শেখায়, ইসলাম দেশকে ভালোবাসতে শেখায়, ইসলাম দেশকে রক্ষা করতে শেখায়। ইসলাম কখনো অশান্তি, অর্থাৎ যারা করছে, যারা করছে তারা হলো ইসলাম ধর্মের বাইরে, কখনো হতে পারে না। কারা ভাঙছে ঘর বাড়ি? মুসলমানরা। মুসলমানরা হতেই পারে না, তারা মুসলিম না। আমি তো মনে করি নবীর মহব্বতে যারা ঘর ভাঙছে তারা নবীর দুশ্মন। নবীজি কখনো শিখিয়েছে ঘর ভাঙতে? নবীজি রাস্তা থেকে ময়লা সরিয়ে দিয়ে রাস্তার যাতায়াতের পথ যাতে সহায়তা হয়, পথযাত্রীরা যাতে সুন্দরভাবে যেতে পারে, সেজন্য রাস্তা ক্লিয়ার করতে বলেছেন। নবীর সুন্নত হলো রাস্তা ক্লিয়ার করা, রাস্তা বন্ধ করা নবীজির কাজ না। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন, দেখুন আজকে দাড়ি রাখলে আর মাথায় টুপি পরলে আর একটা ফেস পাঞ্জাবি কিনলে কিন্তু মুসলিম বলা যায় না। আপনি 100 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে নিলেন, 50 টাকা দিয়ে একটা টুপি কিনে নিলেন, একটা টুপি কিনে নিয়ে আরএসএসের লোক তো ওখানে ঢুকতে পারে, ওখানে তো অন্য কোনো সম্প্রদায়ের লোক ঢুকতে পারে, একটা টুপি কিনে নিয়ে ওই ওর মাঝখানে একটা বোমা ফেলে দিচ্ছে, একটা বিষ বপন করছে। সেজন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আমি তো মনে করি যারা ঘর ভাঙছে, যারা দোর ভাঙছে, যারা ক্ষতি করছে, কখনো তারা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আপনি বললেন মতলব একটা টুপি কিনে একটা পাঞ্জাবি কিনে তারা পরে নিয়ে করছে, আপনারা তাহলে হতে পারে যে তারাই করছে এরকম নয়। আর যারা নবীর আদর্শ মানে তারা ঘর ভাঙবে না, বাড়ি ভাঙবে না, মানুষকে ক্ষতি করবে না, কোনো গভর্নমেন্টের প্রপার্টি ক্ষতি করবে না, এটা কখনো মুসলমান ইসলাম ধর্ম শেখায় না। আমি তাই মনে করি ওরা মুসলিম নামে একটা মানে মুখোশধারী মুসলিম, ওদেরকে চিহ্নিত করে যা যা সাজা দেওয়ার দরকার অতিবিলম্বে সাজা দিতে হবে। চারিদিকে এত প্রতিবাদ হচ্ছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার কেন করছে না? দেখুন, নূপুর শর্মা বিজেপির মুখপাত্র, বিজেপি 8 বছর ধরে এই সরকার চলছে। আপনি ভাবতে পাচ্ছেন আজকের তেলের দাম, যেভাবে ডিজেলের দাম, পেট্রোলের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এর চাইতে এখানে মানুষরা একটা আন্দোলন করবে, জনগণ আন্দোলন করবে, ভারতবর্ষের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আন্দোলন করবে, সেই আন্দোলনটাকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য এই কুচক্রান্তকারীরা, আমি মনে করি তাদেরকে করা হয়েছে, তাদেরকে দিয়ে এই কাজ করা হয়েছে। তাই এই কাজের অতিবিলম্বে তাড়াতাড়ি তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি অবশ্যই দেওয়া দরকার, যাতে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশের যে পণ্য বিদেশে যে বয়কট করছে এতে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন হাম্পার হচ্ছে, দেশের ইকোনমিক কন্ডিশন হাম্পার বন্ধ হোক, সেজন্য আমি আপনাদেরকে সর্বসময় আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো। আমার নাম হাসানুজ্জামান, পানিগোবরা পীর সাহেব ঘরের আমি সন্তান এবং উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট ইমাম কোঅর্ডিনেটর, বোর্ড অফ আকাব নিয়োজিত।